আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা নাটোর লুথরাস কোচু একের জমি। তো আজকে চারা উঠানো হয়েছে। তো এক ভাই যে এখানে আছে, তো আজকে কথা বলবো এই ভাইয়ের সাথে। দেখি লুথরাস কোচু সম্পর্কে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, এটা নাটোরের লুথরাস কোচু। অল্প খরচে খুব লাভবান এবং কোচুগুলো খুব খাইতে সুস্বাদু, খাতে খুবই টেস্ট, ভাল লাগে। বিঘিতে 40,000 টাকা কোচু বেচলে 80-90,000 টাকার লতি বিক্রি করা যায়। খুবই সুন্দর এবং কোচুগুলো খুবই সুস্বাদু, খেতে খুব ভালো লাগে। আর এই যে কালারটাও দেখা যাচ্ছে একদম অল্প খরচে ভালো উৎপাদন, ভালো লাভ, খুবই ভালো কোচু এগুলো। আর এই যে দেখতে পাচ্ছে যে একদম সাদা, এটা হচ্ছে এই জাতটাই সাদা। জি। আর এটা হচ্ছে আপনার এই কোচুটা কয়টা পিস বিক্রি করা যায়? তাও তো আপনার এক একটা 40 থেকে 45 পিস। হ্যাঁ হ্যাঁ, কমপক্ষে 40 থেকে 45 একটা পিস। আচ্ছা, এই কচু চাষে আপনার লাগানোর থেকে শুরু করে লতি আসা পর্যন্ত 13,000 টাকা খরচ হবে আপনার? এই লতি আসা পর্যন্ত মাত্র 12 থেকে 13,000 টাকা খরচ হয়। 12,000 থেকে 13,000 টাকা আসবে আপনার টোটাল খরচ, তারপরে আপনার টাকা উৎপাদন শুরু হবে। আর এই লতিরাস কচুটা মানে লাগানোর থেকে শুরু করে কতদিন পর থেকে 1 বছর পর্যন্ত কচু বিক্রি করা যায়? আর এটা হচ্ছে আপনার লাগানোর থেকে শুরু করে আপনার লতি বিক্রি করা যাবে, লতি বিক্রি করা যাবে মানে লাগানো শুরু করে 11-12 মাস পর্যন্ত লতি বিক্রি। হ্যাঁ, লতি বিক্রি করা যাবে। আর লাস্টে এই কচুটা ওঠায় এটা বিক্রি করে দিতে হবে, পুরোটাই আপনার লাভ, পুরোটাই লাভ। জি। আর এই যে দেখতে পাচ্ছে যে এখানে যে হচ্ছে এই চারাগুলো, এগুলো হচ্ছে যাবে হচ্ছে রাজশাহীতে। এই যে এই পাশে ওই যে বস্তাগুলো, ওই যে ওই পাশে বস্তা, আর এই যে এই পাশে আরও কাটতেছে, তো এগুলো যাবে হচ্ছে রাজশাহীতে। তো আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।